আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই আমাদের পাম্পি মালের কাজ চলতেছে, তো এইগুলা অবশ্য আগের যে মালগুলো আপনারা দেখেছিলেন ওগুলো সেল হয়ে গেছে। এই মালগুলা সেল হয়ে গেছে, ক্রস যেটা বানাইছিলাম আগের ভিডিওতে ওগুলো সব সেল হয়ে গেছে। এগুলো আছে, তো আলহামদুলিল্লাহ আমরা মালটাল বানাইতেছি এরকম খুবই ভালো পেস্টিংয়ের। আর নেক্সট টাইমে আপনার এগুলা চামড়ার কিছু স্যাম্পল উড়াইতেছি, আমরা চামড়ার কিছু স্যাম্পল উড়াইতেছি ক্রেপ সোলে। আর কি কিছু স্যাম্পল উঠাম, এক পার্টির স্যাম্পল দিতে হইব। তা আলহামদুলিল্লাহ আমি যে প্রতিটা ভিডিওতেই কম বেশি বলছি যে আপনারা এরকম একটা কারখানা থেকে কাজ টাস বিগ বই যা শুনে আপনারা মেশিন টেশিন ক্রয় করেন। আর আজান দিয়া ফলাইছে, এতক্ষণ আমি গোস্তাদে বইবে একটা সুন্দর গান গাইছিল, তো এখন আর গানের ই হইব না, আজান দিয়া ফলাইছে। আর ভিডিও বেশি বড় করবো না, তো সবাই ভালো থাকবেন। আর কারো এগুলা পাইকারি যদি দরকার হয় আমার নাম্বারে, ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। আমাদের মাল আবার এমনিতে স্টিং গ্যারান্টি আছে, আর ফিনিশিং মালের খুবই সুন্দর, মালের গেট আপ অনেক সুন্দর। তো এগুলো আমি দেওয়ার ওই ই হইব আর কি। আজান দিছে, আর ভিডিওটা বড় করবো না। আর এক ভাই আমারে বলছিল যে, রিকোয়েস্ট করছিল যে আপনি এই কালারটা কীভাবে করেন, অবশ্য এখন তো লেডিসের কাম ধরছি এই জন্য ওগুলো করা হয় না। তারপরে এইগুলোর মধ্যে অবশ্য আমরা গ্লেস মারমো, এটি গ্লেস হবে, গ্লেস হবে আপনার এই যে এগুলোর মতো। এটা এটা মালটা যেমন আপনার এই যে গ্লেস মারা না, এগুলো গ্লেস হয় না এখনো, মেশিনে গ্লেস হবে। এই যেমন দেখছেন কত সুন্দর একটা গ্লেস মারে না, এই যে এটা কিন্তু গ্লেস নেই, এই যে গ্লেস নেই, এই যে এটা কালারটা দেখছেন, এই যে গ্লেস, এই যে দেখেন, এই যে গ্লেস, এটা কিন্তু গ্লেস নেই। এগুলো অবশ্যই যে এইভাবে গ্লেস করতে হয়, এরকম গ্লেস করতে হয়, কারণ মাল আরও সুন্দর লাগে। আর এই যে ভিতরে প্রতিটা মালের সাথে এগুলো পাম্পিরই বসাইতে হয়, সাইজ বাই লেখা আছে এই যে সাইজ। এগুলো ফর্ম খুব সফট হয়, আর এই যে এরকম মাল গ্লেস হবে, তখন ওই যে মেশিন দিয়ে গ্লেস করার পরে তখন আপনার কীভাবে গ্লেস করতে হয় নেক্সট আমি ভিডিওতে দেখা মনে, যে মালটা কীভাবে গ্লেস হয়। তো আজান দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।